উডুমি আহিল নেকি মেলুকেরি মূলুর পোলা যাব আসি নেকি লুয়ে যান বাপেকে হ্যালো কুরবান তুই যে আলু কিনকে বিসি আইছে কে রজনের মধ্যে আলু কই ঘটনা তো কি হয়েছে হেতু নকাকে বড় বিপদ হয়েছে আলু কই তুই যেনকে আলু বিসি আইছে তা ঘর পরে কেতামান আলু আনি তোর হাতত দিবে মন গেছি জানা আই কুমান এই আলু চল আইও রব রব কত কইছা মানুহৰ আগত লুকালিও কিন্তু ভগৱানৰ আগত লুকাব নোৱাৰি যিমানে আজি নহওক সি তাইক পচন্দ কৰিছিল না হয় দে অলপমানটো বেয়া লাগবই দেচোন তাত হলিও বোয়ারি বোয়ারি করে হিগিলা বোঝা আমার খরক লাগে লই নাইভি মই কিন্তু তোক এতিয়া হকিয়ে থৈছো মানু তো হে তরে না নুগলে তই যে কিছুমান কথা ক হলিও তোক একো বিশ্বাস করবা নুরি নহয় ওই ইমান খটরকে কোনো যাবাইছা ঘরতে আইছো ও হে নেকি আহিছে এ ভিতর নাই নাই না যাও কথা তো গম পাইছানে কি বা কথা ওই সেনি বিলা একা ঘরত আইছি কই নেকি ওই গিরাকু আছে না লগত নাই নাই না জানো শুনা মতে তা অকলে আইছি হেতর ঘরত গলিহে গম পাম একলা আইছি যদি তা কুহিটু কই থৈ আইছি মানে অ হবাও পারে কি ঠিক এনে কুয়া হলি কথাটো বেয়া হব না হয় ইয়ারে ব্যবস্থা লবা লাগব আমার উটু ঘরত গাবরি চলি আছে এবিলাকক দেখি দেখি যদি আমার বিলাকো বেয়া হয় কি হব বারু ঠিকে কইছা পিছে এটা কি করিম বলি ভাবছা এটা আমি দুটা একলা কুকুর বানরং বাকি গিলাকক লোক ধরি কথাটো আলোচনা করবা লাগব অ তই ঠিকে কইছা কিবা এটা উচিত ব্যবস্থা লবা লাগবো উচিত ব্যবস্থা নহয় তাই গাঁৱৰ পেখেটি পঠাব লাগবো লাজ নাই কাজ নাই দুইবার কেবো লাগিছে আকৌ ঘৰত ঘূৰি আহিছে কি যে নীলাজ বস্তু হয়তো ৰ গোটা আকলাকলি ৰুৱাত তুলি আজি চাফা কৰি দিলো ভাল লাগছে ৰ আয়া আহ থাকবি দে এতে ভালকে আ পুৰা ৰুই থাকা ঐ দুস কেৰেক্টাৰ এ পানী আনছুঙা খাই লহি অহ কি খর খর কে রুই থাকা গতা সাফা করে দিছু জিঙ্কা থাকা জিঙ্কা থাকা ওলেস ক্যারেক্টার তোর গতে কইথা পড়া হল না ও ও ও হকন বৈদ সখুই দি দেখা নাই গতা সাফা করে দিছু দে ফালে করছা দে ও ও ও হকন বৈদ আর আগতে হে গলা হই পিছে কি হইছি জানো না মোর মস্ত ভুক লাগছি ও তুই যে ইমান হনকালে রুয়া মেখান তুলবি গম্পন আসলুং নহ ও পিছে ঘরত আজি কি বনাইছা চিন্তা করবা নালগে দে দালি আর কচুর থারা সিজইছুম অগ্নি জ্বালা লই পুরা মারি দিবি হ্যাঁ আকলা কচুর থারা হলি হব নহব মই দশটা কামলার কাম আকলাই করছু আজি মাসে মাংস হামলে হামলে মারবা দিবা লাগবো হব দে তুই কি ইমান চিন্তা করি আছা ইটা নহল যেতে রাতিক লগে কিবা এটা ব্যবস্থা করিম দে মাছ মাংস হ্যাঁ রাতিক লগে নহব এই জরে কইতা জতে আছিল তাতে পুতি ধই যাম গম পাবি তুই কিও বুঝি না পয়ে এ দে দে ইটা আলো বাই হত কইতা দি তুই ঘর যা নরু মই একো করবা মাছ আর মাংস পুরা খাবো বাবা লাগবো নলে একো করবা নরু ই জি বেংরা না বেংরা ও বাই হত দে ততে রুই থা মই ভাত কিটা লই আনছুং র যা লই আগে দা খান খাই মুরকি কাহা ভাগেগা তো ন্যাশনাল হাওয়ে ধরা পড়ছি কেমন কষ্ট করি ফেলে এটু বাত মই চিনাক্ত করছো মই জানো এনকে আহি এপান্দি যায় এপান্দি টার্নিং লই কঠাল গিটা আক্রমণ করে তার পাছত তামুল গিটিয়া তার পাছত নারকেল গিটিয়া বেটা মই তই কেনে বাগুর তেল খাওয়া বস্তু গম পাই গেছো তই যে ডাইরেক্ট সিধেছি দিকে না তেরা তেরিকে আহ সেই কারণে ভাতটো অলপ তেরাকে রাখছো এপান্দি ডাইরেক্ট ঘুমবি আর এতে রেস্ট লবি এটি তোর গ্যাস হাউস তার পাছত তোর সব ব্যবস্থা মই করিম জেল দাও ফাঁসি দাও যি করিম মই করিম স্ব ইচ্ছাই করিম তই খালি ঘুমে থাকবি এ কি কইছ হে কি আর কে তোর ফান পাচ্ছু র বেলেগ বুদ্ধি লগাইছ দে এ নাই এইটো মোৰ পুৰণ বুদ্ধি এই কেৰকুটীয়া কেইটাৰ কাৰণে আজি মোৰ চাৰি বছৰ হ'ল এটা তামোলৰ বিধান ৰাখিব পৰা নাই গম পাইছা হে
ইহঁতৰ খাদ্যৰ ওপৰতো চৰকাৰ টেক্স লগোৱা নাই, সিহঁতৰ নিজৰ খাদ্য বস্তু সিহঁতে খাবই। কি কৈছা, খাদ্য বস্তু? হেই, তাৰ বাপিয়াকৰ সম্পত্তি, সি খাই থাকিব, মই চাই থাকিম, শ্বহীদ হৈ যাব মোৰ হাতত, চাই থা। বাৰু হ'ব দে, এই হেপা ভালকৈ নাম, নহ'লে নিজেই পৰি শ্বহীদ হৈ থাকিবি। হা, মোক তই ইমান অকাঠিয়া বুলি ভাবছা, তাৰ পৰাই পৰি ফেলে মই শ্বহীদ হ'ম। হ'ব দে হ'ব দে, এ হেপা তোক এটা কথা সুধিম বুলি পাহৰি আছিল। কি কথাই? কালুৱে তোৰ বাইৰক ফোন কৰিছে নাই? নাইয়ে, যাই পাই ফেলে এটা ফোন কৰিছিল, তাৰ পাছত আৰু শোবা চোবাৰ একোৱেই নাই। বৰ দুখ লগা কথা হৈছে, কিয় বা ফোন কৰা নাই? তোৰ বাইৰক সি পাহৰিলেই নেকি? এ পাই চিনা ক'বাত কিবা সি বিপদতে পৰিছি, আকৌ গম নাপাওঁ আৰু। এ তাতকৈ কিডাল বিপদত পৰিব, ধুবুৰীত গৈ সি সলনি হৈছে বুজিছ? এ সলনি হলিও হওক, সলনি হলি তাৰহে বিপদ হ'ব, বাই যেংকে তাক চাকৰি দিছিল, চাকৰি এংকে যাবও তাৰ। ঐ হাপা, তাৰ চাকৰি যাওক, বৰ লেবেল বাঢ়ি গৈছে, ময়োতো তাকেই বিচাৰোঁ। শ্ৰী বিষ্ণু শ্ৰী বিষ্ণু, তুমিহে জানা আৰু দেই। ৰতনি, ঐ ৰতনি, আচাওন আমান বাহিৰলৈ আছোঁ। হাও মাষ্টাৰ কাকা দেখোন, আহক ভিতৰতে বহিব নহ'লে। আমি একে বহিব গেলি আনা নাই, আলু কৈ গেল। মাত্তা আলু ক'ত আছে, সোনকালতে ওলাই দি, তাৰ আজি বেলেগ বিচাৰ হ'ব কচামছে। কে কি কৰিলাক নো তেওঁ? কি কৰিলাক নো তেওঁ? কি কৰা নাই তেওঁ? ঐ সি ইমান ডাঙৰ এটা কাম কৰিলাক, ইটা সুধবাইছে কি কৰিলাক তেওঁ, আকৌ গম নাপাতই। মই সঁচাকৈ গম নাপাওঁ, কি কৰিলাক নো তেওঁ কওকচোন। মোৰ আপিটোক অপহৰণ কৰা বাতপিটোত তোৰ গিৰি আৰু আছে। কি? অঁ হাবু এথান কি মাৰি দেখাব নালাগে, তোৰ গিৰিয়েৰে জিংগালালা আৰু কল্পনাটোৰ লগত এইটো কামত জড়িত আছিল। অঁ তাক তুমি পুলিচত দিমে, লগত আমি নিজেও এক শিক্ষা দিম, গতিকে মোৰ মাথাটো নষ্ট হোৱাৰ আগতে সি ক'ত আছে উলিয়াই দি। অ' মাষ্টাৰ কাকা, আপুনি বুজবাৰ কাৰণে চেষ্টা কৰকচোন, মই হ'লে এইগিলে একো নাজনো, অলপ আগতে কোৰবান আৰু আমাৰ এখেত ওলাই গেছি, কওক গেছি, মই একো নাজনো। বুজলি বুজলি নহয় এতিয়া ৰোজা, আমি আহিম বুলি সান্দা আগতে গম পাই, সেইকাণ্ডেতো আগে ভাগে বলেছি। আপুনি চিন্তা নকৰব, এখেতে যদি সঁচাকৈ এইটো কাম কৰিছে তেনেহ'লে মই নিজে আপোনাৰ তাতে এখেতক লৈ যাম। হয় নেকি? আৰু যদি তই নে না, তেনেহ'লে মই নিজে আহিম, মই যদি আহিব লাগে নহয় কথা কিন্তু ভয়ংকৰ হ'ব। আৰু এটা কথা কওঁ ৰতনি বাই, তইতো জানাই মই এখন গাঁৱৰ আপডেট ভাৰ্চন, গতিকে মোৰ যিখন খং উঠব নহয় আলু ভিনিক, হাঁহ পাৰ যেনকে মুচলি মাৰে সেনকে মুচলি মাৰিম। আৰু এটা যৌ বল, আজি আহক বিহু দেখা পাই লাগব, মোৰ আৰু সহ্য নহৈছি। সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, মাডাৰ হৰলিক্স, এয়াৰটেল, দ্য স্মাৰ্টফোন নেটৱৰ্ক, পাৰ্লে হাইড এণ্ড চি, প্ৰেগা নিউজ, প্ৰেগনেন্সি ডিটেকচন কিট, ফ্লাই, ইয়াত আছে ষ্টাইল, গুড নাইট ফাৰ্ষ্ট কাৰ্ড, অব মচ্চৰ হোংগে, ফটাক চে ফুৰ, হিমালয়ান নিম ফেচ ৱাশ, এডিকচন ডিঅ, চুপাৰ বেচবল 33 কেশ কালা, স্নেপডিল, আনবক্স ফেশ্বন, আনবক্স জিন্দগি আৰু আইডিয়া 4G। ঐ উকি, কেন কোঠাটো কিনি হেন জানা না? কেন হেন কথা ন, এই যে চিনিক কিডনেপ করা কোঠাটো একদম নিশা কোঠা, আসলতে তাই পলাইহে গেছিল। তই আসল কথা না জানা, খড়গড় মাস্টারে তোর সন্মান তোর আগবার কারণে এনকে মিশা কথা কইছে। হ্যাঁ হ্যাঁ, মুরমুটে মেলোর বিয়াখান ফাটি দিয়ে ধরে রাইজে একগুট হয়, তাইরও বিয়াটো ফাটি দিবা লাগে আর ঘরের পর খেদি দিবা লাগে। বিয়া বাৰ তো হব, তাইলে পিছিয়ে ঘর আগে কেউ উভতি আহিল, কাজিয়া চাজিয়াই লাগিল নেকি? এনকে কথাটো গম পোৱা নাযাব, হে আলু হতো আছিল বোলে, সিহঁতক সুধিলে গম পোৱা যাব। সৰু মাষ্টৰ কোলাক দেখোন সিহঁতক বিচি নাপা বুলি, তাকেইতো কেচটো হৈছে নগে, আমাৰ মাথা দিয়ে এগিলা ধৰিব নোৱাৰবে, আমি হৈছোঁ সহজ সৰল, ডাইৰেক্ট ছোৱালীক ঘৰৰ পৰা পলোৱা না চেংৰা,
হ্যাঁ তুই নুকাক পলাইছিলি হে রঙিলে তোর হকিয়ানি অ পিছত আজিকালি হে পলাই আনার পিছত খেলি মেলি হয় দে দেখেনে তো উল্টা পাল্টা হৈ গৈছে হেনেহিন কুঠা দেছন তই ঠিকেই কৈছা দেছন এতিয়া যাওঁ বল 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 আ অপহরণ করা জায়গার পর কিবা বুদ্ধি বাধ্যা করে বলে আইসি তাইক অপহরণ করা জড়িত কোনি আছিল জানে আলু কুরবান জিঙ্গা লালা যদি এখান আপনার কিবা কবা লাগা আছে সেখান হলে হেঁতর ঘর যাই হুলস্থুল কর কি কথা কয় আব অপহরণ করেছিল যদি কে টুকা ডিমান্ড দিছিল তন্দ ইতা এগুলা খান হাদু কথা কয় আমার শুনবা নালগে অ হয়তো সাক বউ তাইক তার লগতে বিয়া দিও অ আমার ঘর তো লড়া ছেলে আছে নহয় এইবু দেখে দেখে আমার লড়া ছেলে বিয়া পড়া হয় তেতিয়া কি হব ভাবতে পারি নাই এত বড় চোখের চেটা ও করতে পারে
আব্বা কি হয়েছে এত রাগ করছেন যে কুরবান কই নে ও তো সকাল থেকে বাড়ি দেইনি তাই নাকি আরে ও বহুত বড় কেসে ফেসে গেছে গিয়া বহুত বড় কেসে ফেসে গেছে গিয়া এখন আল্লাহই জানে কিভাবে বাঁচবো কি কেস আব্বা আমার কিন্তু খুব ভয় পেয়েছে আরে সে নিজে ঘর থেকে নাই হয়ে গেছে গিয়া আরে কুরবানটা কিডন্যাপ করছে আরে কি অপহরণ হ্যাঁ অপহরণ সারা গ্রামে হুরুস তুলে গেছে গিয়া কেউ কইতাছে সে রিপলে আছে গিয়া ঘুরাইছে আর কেউ কইতাছে কুরবানেলা অপহরণ করছে তাই রে আরে কোনটা হাসা কোনটা মিছা কেউ কবে পারবো না বুঝছা হে আল্লাহ এই সব কথা মিথ্যে হলে ভালো ছিল পরসাতে আর কে কি ছিল আব্বা এই যে আলু ঢোকা আলু যে ঢোকা আলু আরে জিঙ্গালালা না ফিঙ্গালালা হেরা দুইজন আছিল ওকে বাড়িতে আসছে রে তখনই তো সত্য কথাগুলো বের হবে আরে হাসা হাসা যদি এই কুরবানে হেগল কাম করছে তাহলে কুরবানের মাফ করুম না গোলামের বাচ্চারে ঘর থেকে বের করে দিব আর এটা কথা যদি সত্যি হয় তাহলে আমি ওকেও ছেড়ে চলে যাব যা হয় সেটা পরে দেখা যাবে ভাবাউটে সব মাথার তার শট লাগি ফেলে সিঙি যাবা দুছি এই মাথার তার সিঙি যোয়া না হ্যাঁ আৰু কেইদিনমান পিছত তোৰ হাত ভৰি নাৰ্ভৰ তাৰো ছিঙি যাব এটা কাম কৰিবি বাৰিষা থাকোঁতে মাছ ধৰিবি নহলে খৰালি উদে খাই পেলাব বৰালি নহলে তই থাকিবি মুখ মেলি মা কচম আলুৰ কুৰবান ইমান ডাঙৰ মানুহ হৈ গেল মানুহ অপহৰণ কৰিব পৰা হল অপহৰণ কৰিনো তাক কি কৰিব হেন্দে কি বা কৰছে টকা দাবি কৰিব বোধ হয় সেইকাৰণে খৰগৰ ঘৰে সিহঁতৰ ওপৰত বিচাৰ বহাইছে বিচাৰত কি হবনো সিহঁতক সাজা দিব সাদা খাবা দিব মই তোক ভাল কথাই কৈছো মোৰ কথা শুনোৱা যদি তোৰ জীৱনটো ভাল হ'ব আৰু যদি মোৰ কথা নুশুন তোৰ গোটেই জীৱনটো ফুলৰ গুটি শুকুৱা দি শুকাই যাব শুকাবা আৰু বাকী নাই তাৰ কথা ভাবি ভাবি মোৰ লিভাৰ কলজিয়া চব কোমোৰাৰ গুটি শুকুৱা দি শুকাই চেপ্তা হৈ গেল মই ঠিক কথা কৈছোনে তই এটা কাম কৰ তই বেলেগ ছোৱালী বিয়া পতাৰ আশা বাদ দি মিঠাই কানাৰ ব্যৱস্থা কৰ বেলেগ আপীক বিয়া কৰাত ধান্দা মোৰ অন পাৰ্চেনো নাই চব বাহি জোৰ কৰি আছে এই বাদ দে বাইৰৰ কথা সংসার তই করবি না বাইরে করবি তাকেই তো ভাবি ভাবি মই পান না পাওছো ভাবাউতে সব মাথার তার শট লাগি ফেলে ছিঙি যাবা দুছি এই মাথার তার ছিঙি যোয়া না হ্যাঁ আৰু কেইদিনমান পিছত তোৰ হাত ভৰি নাৰ্ভৰ তাৰো ছিঙি যাব এটা কাম কৰিবি বাৰিষা থাকোঁতে মাছ ধৰিবি নহলে খৰালি উদে খাই পেলাব বৰালি নহলে তই থাকিবি মুখ মেলি এই এমানো ধৰণ দি অক অককে কথাগিলাখন নকপিয়ে মোৰ হেড অফিচ ফিউজ হৈ যাব কি ক চিধা চিধিকে কওঁ এই তই এটা কাম কৰ তই চলে বলে কৌশলে মিঠাইক পলুৱাই লৈ আহ নহলে কেইদিনমান পিছত ফাপলাই তাইক বেলেগৰ লগত বিয়া দি দিব তাকেইতো কি বুদ্ধি কৰিলি তাই মোৰ লগত আইব মই ভাবিয়ে পাত্তা পাৱা নাই ৰ মাই হেডলেছ মেমৰি এই শুদ্ধ ইংৰাজী কোৱা বাদ দে মোৰ কথা শুন কি কথাখন একদম নষ্ট হৈ গৈছে যাই তাই নি নষ্ট কৰি পেলাইছে গাঁওখনতো যে কি ঘটনা ঘটা ধৰিছে আলুৰ কুৰবান ইমান বদমাছ মানুহ এতিয়া যাই পেলাই সিহঁতে মানুহ অপহৰণ কৰাত লাগছে মা কচম ফুটা শহুৰ একলা একলাই নো কাৰ লগত কথা পাতি আছা ঐ ঘটনাগিলাক গমেই পোৱা নাই নেকি কি ঘটনা সেনিক বোলে আলুৰ কুৰবানে অপহৰণ কৰিছিল চাওচোন গাঁৱৰ ছোৱালী সেই গাঁৱৰ ছোৱালীকে অপহৰণ কৰে দুনিয়াখন কেনেকে বাচি থাকিব মা কচম আলুৰ কুৰবান ইমান ডাঙৰ মানুহ হৈ গেল মানুহ অপহৰণ কৰিব পৰা হ'ল অপহরণ করে না ডাকলে কি করবো হেন্দে কি বা করছে টকা দাবি করব বোধ হয় সেইকারণে খড়গর ঘরে সিহঁতর উপর বিচার বহাইছে বিচারত কি হবনো সিহঁতক সাজা দিব সাদা খাবা দিব হে তেরি বুর্বক্ত সাদা খাবা নহয়ে সিহঁতর উপর বিচার মাতি সিহঁতক জরিমানা করব হয়তো পুলিশত দিব মা কসো মুয়ে সাবা যাব পারিম না তুই পারবি কিন্তু তার যে উল্টা সিধা বকপনরা নবক চুপচাপ বহি থাকিম মাঝে মাঝে মই বিচার করি মো বিচার গাঁর গাম্বুরা করব মাঝে মাঝে আমি হয় ভর দিয়ে যাব লাগবো হয় কি হয় 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 হে মুখ নহয়ে তাতে মিটিংত হয় হয় কবা লাগবো মই এটা কথা বুঝি নাপালো তুই যে বলে গাঁৱৰ গাঁও বুড়ো বুলি আমার ন কাই মান বুড়ো মানুহ আছে আজি লাগি মই দেখা নাই ও হে তেরি গাঁও বুড়া হেন হেন বস্তু নহয় তো কি ডেকা মানুহে ডেকা মানুহে গাঁও বুড়া তোক ন কাই বুঝাবো ডেকা তোক ন কি গাঁও বুড়ো বুলি কই ও হে তেরি তো কাই বুঝাবো মই কছো কাল 10টা বজাত মিটিং আছে উলাবি হবু দে যাম বেংৰা মানুহ থাকে না পৃথিৱীত
আগতে 200 টাকাত বস্তা ভরাই সবজি লই আসছিলাম আজিকালি 200 টাকাত মোনাটোই ভর্তি নহয় মাথা সাথা গরম হয়ে যায় আর কি নো হবো জি দিন কাল পড়ছে ও কি হ্যাঁ কি হলো কি বকি বকি কই আছো ও টেনটন ছার এই সবজি বাজারত মোর মাথাটো গরম হয়ে গেছে কেলে নহব জিএসটি আহিছে বস্তু দাম বাহি গৈছে পিছে খুরফা জানে কি আগরে এমনে কয় নাই হাত কাটবো বইলা তোমার বাচ্চা আয়ল আজকে তুই তোর আজকে টেংরি কাটো দেখালো আজকে কি হলো হ্যাঁ আপনা আদ্রে পোলাহন পর্যন্ত ঘরে আই নাই এন্নি কা বইয়া রইছি আমি এখানে আমার মনে কি কয় জানো কি উইয়ার কয়টা দিন আইবো না এনি কা ও রাইজার মানসে মিলে হাত পা কাটা রেখে দিছে না হলে জেলার ভাত খাইবার নাছে কত কুকুর বলি ভাবে কি কইছে তো কি কোয়া না হেটু হুডু মই যেটা সারপত্র খরড আসলুম একবার ডম দিলে মোক সব বস্তু দিছি ইটা তোর বাপরে ইমান ছিপরা মাখির মাথার পে খিউলে খাবা খোজে ও को पावर्ड बाय अनमोल बटर बैग पैकेट खुलेगा सब में बतेगा सहयोग करिले अमूल द टेस्ट ऑफ इंडिया मदर हॉर्लिक्स एयरटेल द स्मार्टफोन नेटवर्क पार्ले हाइड एंड सी प्रेगा न्यूज प्रेगनेंसी डिटेक्शन किट फ्लाई याता से स्टाइल गुड नाइट फर्स्ट कार्ड अब मच्छर होंगे फटाक से फुर हिमालय नीम फेस वॉश एडिक्शन डिओ सुपर बेसबॉल 33 केश काला स्नैपडील अनबॉक्स फैशन अनबॉक्स जिंदगी आरू आइडिया 4G